প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল মিজান ইউটিউব চ্যানেলকে এবং পাশে আসা বেল বাটনটি এনাবল করে দিতে ভুলবেন না ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখতেছি ভালো আছেন বন্ধুরা দীর্ঘ এক মাস যাবত একটি রিকোয়েস্ট আমি পেয়ে যাচ্ছি আমার ডিজিবল ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব বন্ধুরা দীর্ঘ এক মাস যাবত রিসার্চ করেছি যে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট মানে যেই ফেসবুক অ্যাকাউন্টটা ডিজিবল হয়ে যায় তাকে ব্যাক পাওয়া যায় কীভাবে আদৌ কি ব্যাক পাওয়া যায় কি না বা কী করলে ব্যাক দেয় এই নিয়ে অনেক রিচার্জ করেছি রিচার্জ করার পরে আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনাদের ফেসবুক ডিজিবল অ্যাকাউন্ট ব্যাক করবেন তাও আবার এক থেকে দুই দিনের মধ্যে বা তিন থেকে চার দিনের মধ্যেই আপনি জাস্ট রিপ্লাই পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি রিয়েল হয় সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারে তবে কিছু জিনিস আপনাকে এখানে সাবমিট করতে হবে সম্পূর্ণ ভিডিওতে আমি বুঝাই দিব আপনাদেরকে যে কী কী আপনাকে সাব সাবমিট করতে হবে বা কি কী সাবমিট করলে আপনার হারানো ফেসবুক অ্যাকাউন্টটা মানে ডিজিবল ফেসবুক অ্যাকাউন্টটা আপনি খুব সহজেই ব্যাক নিতে পারবেন এবং আপনার ডকুমেন্টস আবারও সেই অ্যাকাউন্ট আপনি ফিরে পাবেন এবং স্বাচ্ছন্দে চালাতে পারবেন চলুন শুরু করা যাক কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজিবল অ্যাকাউন্ট ব্যাক করব। ওকে সো বন্ধুরা আপনাদের ফেসবুক ডিজিবল অ্যাকাউন্ট ব্যাক পেতে হলে ফার্স্ট যেটা কাজ করতে হবে আপনি চলে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি জাস্ট কন্ট্যাক্ট করার লিঙ্কটা পেয়ে যাবেন সিম্পলি বন্ধুরা ওই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে তার আগে আমি একটি কথা বলে নিই অবশ্যই আপনাকে গুগল ক্রম ব্রাউজার দিয়ে সাইটটিতে ভিজিট করতে হবে আমি যে লিঙ্কটা আপনাদেরকে দিব ওই লিংকে আপনাকে গুগল ক্রম ব্রাউজার দিয়ে ভিজিট করতে হবে যদি কোনো আপনার অ্যাকাউন্ট অ্যাড করা থাকে গুগল ক্রম ব্রাউজারে তাহলে অবশ্যই অবশ্যই আপনি লগ আউট করে নেবেন সো বন্ধুরা তারপরে আপনার সামনে এরকম আসার পরে আপনি যেটা করবেন এখান থেকে যেটা করতে হবে আপনাকে আপনার আইডেন্টিটা দিতে হবে তো অ্যাডেন্ট ডেন্টি হচ্ছে যে মেন জিনিস আপনি অন্য কোনো কিছু নাম ধাম দিয়ে আপনার কোনো কাজ হবে না অনেকেই বা বলে যে নাম দিলে ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক পাওয়া যায় এই পাওয়া যায় সেই পাওয়া যায় বাট আইডেন্টি কার্ড ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক পাবেন না মেন জিনিস হচ্ছে যে আইডেন্টি কার্ড আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন ডিজিবল হয়ে যাবে আপনাকে তারা জিজ্ঞেস করবে যে আসলে আপনি যে আমাদের ফেসবুকে আসেন আপনার কি পরিচয়পত্র আছে আপনার কি বয়সটা হয়েছে আমাদের ফেসবুকে আসার মতো সময়টা কি হয়েছে এরকম কিছু জিজ্ঞেস করবে তো ওইগুলো যদি ডকুমেন্ট আপনি রিয়েলি দিতে পারেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক পাবেন তাছাড়া কিন্তু পাবেন না এবং আরেকটি সতর্ক বলে আপনাদেরকে বলে দিতে চাই অনেকেই হয়তো বা কমেন্ট করে গালি দিতে পারে যে খারাপ কিছু মন্তব্য করতে পারে যারা অনেকবার সাবমিট করছেন তাদের জন্য কিন্তু এটা না যারা অনলি অন একবার সাবমিট করেছেন বা এক থেকে দুইবার সাবমিট করেছেন তাদের জন্য এই লিঙ্কটা কাজ করবে আর যারা অনেক একাধিকবার সাবমিট করেছেন তারা ভিডিওতে কমেন্ট করবেন তাদের জন্য নতুন ভিডিও অবশ্যই অবশ্যই মেক করে দিব এবং যারা একাধিক বলতে কি দশ থেকে পনেরো বার সাবমিট করেছেন বাট কাজ হয় নাই তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও আপনাদের জন্য হবে কীভাবে আপনার দশ থেকে বার সাবমিট করলেও কোন লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আবারও ফিরে পাবেন তো বন্ধুরা ফার্স্ট আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার হচ্ছে চুজ ফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তিনটা ফটো সিলেক্ট করতে হবে দেখেন আমার ফোনে যে ফটোগুলো চলে আসবে জাস্ট আপনি টিপে টিপে ধরে থাকবেন মার্ক করবেন এইভাবে মনে করেন এটা আপনার ছবি আমি যেটা মার্ক মার্ক করছি এটা আপনার ছবি ঠিক আছে ফেস সুন্দরভাবে তুলবেন জাস্ট পাসপোর্ট সাইজের একটি ছবি তুলবেন তো এটা আপনার ছবি তারপরে যেটা তুলতেছি সেটা হচ্ছে ফটো আইডির মানে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ ঠিক আছে এটা হচ্ছে যে ফার্স্ট পেজ যেটা ইয়ে করলাম সেকেন্ডটা হচ্ছে মানে যে থার্ডটাতে আমি ক্লিক করলাম এটা হচ্ছে যে লাস্ট পেজ তো এই তিনটা ফাইল আপনাকে আপলোড করতে হবে এখানে তারপরে একটা কাজও করতে হবে সেটাও বলে দিচ্ছি কোনো ব্যাপার না তো তিনটা ফাইল আপনাকে আপলোড করার পরেই কিন্তু আপনি ব্যাক পাবেন তাছাড়া কিন্তু ব্যাক পাবেন না সো আপনি তিনটা একবার আপলোড করবেন একটা করে আপলোড করলে কিন্তু হবে না পরবর্তীতে হয়তো সমস্যায় পড়ে যাবেন তো তিনটা আপনি জাস্ট একবারে মার্ক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে ডানের উপরে ক্লিক করবেন দেখেন তিনটা ফাইল আমার এখানে চলে আসছে এখন এগুলো আপলোড হয়ে যাবে আস্তে আস্তে তবে এখানে কোন ফাইল আপলোড করা লাগবে দেখেন জেপিইজি এস যে ফাইলটা আছে এই ফাইলটা আপলোড করা লাগবে যে কোনো একটা সাইড দিয়ে আপনার জাস্ট জেপিজিই ফাইলটা করে নেবেন ঠিক আছে তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে যেই রুলসগুলো আছে এগুলো পড়ে নিতে পারেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনি যদি ফেসবুক ইমেল দিয়ে খুলে থাকেন এবং আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন দুইটার জন্য সুবিধা পাবেন আপনি যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে আপনি যেই ইমেলটা দিয়ে খুলেছেন সেই ইমেলটা এখানে দিবেন এবং আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটা আপনার নাম্বার দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে আপনি যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটা সিম্পলি বন্ধুরা এখানে দিয়ে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনাকে তিন থেকে দুই দিন বা দুই থেকে তিন দিন পরে আপনাকে দেখবেন যে একটা রিপ্লাই করবে সেই রিপ্লাই আপনার অ্যান্সার দিবেন অ্যান্সার দেওয়ার পরে আপনার হচ্ছে যে যদি কোনো কিছু চায় সেক্ষেত্রে কেমন রিপ্লাই আসলে ওটা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে তো কমেন্ট করে জানানোর পরে আমি অবশ্যই আপনার নেক্সট ভিডিও আপলোড করবো তো এইভাবে আপনারা জাস্ট ফেসবুক অ্যাকাউন্টগুলো ব্যাক পেতে পারেন আসলে ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক পাওয়া মিলি মানে ম ইয়ার কথা না মানে এত সহজ না আসলে একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন ডিজিবল হয় তাড়াতাড়ি হয় বাট ব্যাক পাওয়াটা অনেক কষ্টকর সেক্ষেত্রে আপনাকে কিছুদিন কষ্ট করতে হবে পাঁচ থেকে সাত দিন কষ্ট করে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক করতে হবে দুই মিনিটের কাজ এটা

জিমেল ডট কম ওকে তো এটা দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট আমরা এখন সেন্ডে ক্লিক করবো দেখেন সেন্ডে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে এবং আমাকে আমাদেরকে তারা নতুন পেজে নিয়ে যাবে তো জাস্ট এই হয়তো ফাইলটা আপলোড হয় না আমি ভুল ফাইল দিয়েছি এখানে তো আমাদেরকে অবশ্যই অবশ্যই নতুন পেজে নিয়ে যাবে এবং আমাদেরকে হয়তো বা থ্যাংক ইউ বা এরকম কিছু জানাবে বা ওয়েট ফর নোন টাইম ওয়েট ফর নোন এরকম কিছু জানাতে পারে মানে অনেক সময় হয়তো বা ওয়েট করতে বলতে পারে বা তিন থেকে চার দিন ওয়েট করতে বলতে পারে এরকম কিছু বলবে তো অবশ্যই অবশ্যই ওয়েট করবেন ওয়েট করে জাস্ট আপনি যে ইমেলটা দিয়েছেন সেটা অবশ্যই ভ্যালিড দিবেন তাহলে হয়ে যাবে তো এখানে আমাদের এটা চলে গেছে যায় না ঠিক আছে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভুল কারণ ডিজিবাল অ্যাকাউন্ট এই ইমেলে কোনো নাই তো আপনার যে ইমেলটা দিবেন সেটাতে অবশ্যই ডিজিবাল অ্যাকাউন্ট থাকতে হবে তাছাড়া কিন্তু হবে না মানে আমার এই ইমেলে কোনো ডিজিবাল অ্যাকাউন্ট নাই আর আমি ইমেলটাই ফুল ভুল দিয়েছি কারণ এই দিয়ে কোনো ফেসবুক অ্যাকাউন্টও করা নাই যদি ফেসবুক অ্যাকাউন্ট করা থাকতো তাহলে হয়তো বা নিত সাবমিটটা তো এখানে আমাদেরকে থ্যাংক ইউ জানাবে ঠিক আছে তো এই ছিল আজকের মতো নেক্সট ভিডিওটা হবে হচ্ছে যে যারা অনেকবার সাবমিট করার পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ফিরে পান নাই তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওটা তাদের জন্য হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করতে ভুলবেন আপনার ফ্রেন্ডের সাথে যাতে করে তারাও উপকৃত হয় এবং এবং যদি নেক্সট ভিডিওর আপডেট পেতে চান সবার আগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটি আছে এনেবল করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ